আসসালামু আলাইকুম আমি মুর্শিদা আক্তার ফেনী থেকে বলছি মুর্শেদা ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা গুড মর্নিং দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই রহমতে ভালো আছেন তো আমি এখন সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি চালের গুঁড়ি দিয়ে রুটি আমরাও আল্লাহর রহমতে আল্লাহ আপনাদের দেওয়ায় ভালো আছি তো সকালের জন্য আজকে চালের গুরু রুটি তৈরি করে নিচ্ছি আজকে আমার ব্লগ দিতে অবশ্যই দেরি হয়ে গেছে সকালবেলা আসলে কালকে শরীরটা তেমন একটা ভালো ছিল না তাই ব্লগটা দেওয়া দেওয়া হয়নি আজকে সকালে তো আমার ভাইয়া এবং আপুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এর মধ্যে আমি রুটিগুলো বেলে নিচ্ছি আসলে মেয়েদের জীবনই এটা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করে যাওয়া সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু অবশ্যই মেয়েরা যদিও বাবার বাড়িতে রাজকন্যা না থাকলেও শ্বশুরবাড়িতে সে সব দায়িত্ব তাকে পালন করতে হয় তো আমি কথা বলতে বলতে রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি তো চালের গুঁড়ি রুটি খেতে অনেক মজা আমার কাছে তো খুব ভালো লাগে আপনাদের কার কাছে কীরকম লাগে অবশ্যই জানাবেন তো এর মধ্যে আমার রুটিগুলো ছেঁকে নেওয়া হয়ে যাচ্ছে আসলে মেয়েরা বাবার বাড়িতে থাকতে নিজের হাতে কিছু তৈরি করে তো খাওয়া দূরে থাকে পানি পর্যন্ত খেতেও কষ্টতা বোধ করে কিন্তু শ্বশুর বাড়িতে এসলে নিজে থেকে সব দায়িত্ব নিজের উপর চলে আসে এবং নিজের কাজগুলোকে নিজে কিভাবে সুন্দরভাবে সংসারকে কিভাবে গুছিয়ে করতে হয় তা শিখে যায় আসলে মেয়েরা নরম মাটি দিয়ে তৈরি যেখানে যে পাত্রে যেভাবে তৈরি রাখা হয় সেভাবেই খাপ খেয়ে নিতে পারে এটা বলতে পারেন মেয়েদের বিশেষ একটা গুণ সব পরিস্থিতিতে তারা মানিয়ে চলতে পারে প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হয় এর মধ্যে আমার নাস্তা রেডি হয়ে গেছে আমরা নাস্তা করে নিয়েছি এখন আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি আমার বিছানাটা কীভাবে গুছিয়ে নিই এবং পরিষ্কার করে রাখি তা আপনাদের সাথে শেয়ার করছি আসলে তালা মেয়েদেরকে বিশেষ ক্ষমতা দিয়ে ধৈর্য দিয়ে তৈরি করেছেন যাতে মেয়েরা সব পরিস্থিতি সামলাতে পারে যদি আল্লাহ তালা মেয়েদেরকে এভাবে সৃষ্টি না করতেন তাহলে মেয়েরা সন্তান দানের যে কষ্ট হয় তা কখনোই সহ্য করতে পারত না তাই আল্লাহ তালা সেইভাবেই তৈরি করেছেন আল্লাহ তাআলার অশেষ নিয়ামত বলতে পারেন মা জাতি কীরকম কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে তা যদি নিজে না মা হওয়া যায় তাহলে বলা যায় না অবশ্য উপলব্ধি করা যায় না আসলে মারা অনেক কষ্ট স্বীকার করে সন্তানের জন্য পিতামাতা উভয় অনেক কষ্ট স্বীকার করে তো আপনারা অবশ্যই মাকে সম্মান করতে হবে ভালোবাসতে হবে এবং তাকে তার মর্যাদা দিতে হবে সম্মানের সহিত কথা বলতে হবে যতদিন মা বাবা বেঁচে আছে তাদেরকে অবশ্যই তাদের দেখাশোনা করতে হবে যেরকমটা তারা আমাদেরকে ছোটোবেলা তো করেছিলেন আমরা যেন তার থেকেও অনেক বেশি করে তার সেবা যত্ন করতে পারি আসলে আমরা যতই সেবা যত্ন করি তাদের ভালোবাসা সেবা যত্নর কাছে আমাদের ভালোবাসা এবং সেবা যত্ন কিছুই না তারপরেও চেষ্টা করে যাওয়া মা বাবাকে একটু ভালো রাখা সম্মান করা তারা আমাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু চায় না তো এর মধ্যে আমি আমার খাটটা ক্লিন করে নিচ্ছি তো আপনারা সবাই ভালো আমার মায়ের জন্য দোয়া করবেন সেই সাথে আপনাদের মা বাবাকেও ভালোবাসবেন যেহেতু আমার বাবা মারা গেছে তো মা আছে তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তিন যেন সুস্থ থাকে আল্লাহ আল্লাহতালা যেন তাহাকে সুস্থ রাখে তো আমিও দোয়া করি আপনাদের মা বাবাকে আল্লাহ তালা যেন সুস্থ রাখে এবং ইমান সহিত মৃত্যুবরণ করার জন্য সে তৌফিক দান করে এবং দীর্ঘায়ু দান করে তো এর মধ্যে আমার বিছানা গুছানো হয়ে গেছে গুছিয়ে নিচ্ছি আমি সুন্দর করে ফার্নিচার মোছা হয়ে গেছে তো বিছানা গুছিয়ে নিচ্ছি আমার মেয়ে দুষ্টি আমি ঘুরতেছে আমি বিছানা যখন গুছাচ্ছিলাম হ্যাঁ তো আজকে প্রথম আপনারা আমার মেয়েকে দেখছেন অবশ্যই তার জন্য দোয়া করবেন তাকে যেন মানুষের মতো মানুষ তৈরি করতে পারি এবং আল্লাহ আল্লাহতালা তাকে যেন সুস্থতা দান করে তো আমার বিছানা পাটি গুছানো পায় শেষ তো আর সারাদিন আর তেমন কিছুই করতে পারেনি তো বিকেলবেলা আমরা কোরবান উপলক্ষে চালের গুঁড়া করেছিলাম আর সেগুলো শুকিয়ে গেছে তাই ছাদে গিয়ে এগুলোকে চেলে নিচ্ছি এগুলোকে সংরক্ষণ করার জন্য অবশ্যই কোরবানে গরু মাংসের সাথে চালের গড়ুর রুটি অনেক জনপ্রিয় একটি খাবার এটা ঐতিহ্য বলতে পারেন বাংলাদেশে তো সবাই কম বেশি চালের গুঁড়া দিয়ে রুটি দিয়ে কোরবানের মাংস খেয়ে থাকেন তো আমি চাঁদে বছেই চালের গুঁড়াগুলোকে চেলে নিচ্ছি এগুলো শুকিয়ে গেছে তাই কন্টেনারে করে রেখে দেব ভালা সকলকে কোরবান করার তৌফিক দান করুন এবং আপনারা যদি আমার চ্যানেলটি পর্যন্ত দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দেবেন শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ